হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রসর সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো, প্রত্যেককেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, পরীক্ষার জন্য প্রিপারেশন তোমাদের খুব ভালো চলছে। সামনেই উচ্চ মাধ্যমিক 2023-তে তোমাদের কিন্তু একটা পরিবর্তন হয়েছে কোয়েশ্চেন আর অ্যান্সার সেটে, ঠিক আছে? সেই জন্য এটা একটা নতুন আপডেট আমি তোমাদের দিয়ে দিচ্ছি। কি হয়েছে, আগে ব্যাপারটা আসতো কিরকম ভাবে, পার্ট এ পার্ট বি, পার্ট বিটা ছিল এমসিকিউ আর এসএকিউ, যেটাতে কোয়েশ্চেনের মধ্যেই তোমাদের অ্যান্সার লিখতে হতো, পার্ট বিটা জমা নিয়ে নিত খাতাটা। কিন্তু এখন এই বছর কি হচ্ছে, তোমাদের কোয়েশ্চেনটা একটাতেই আসবে, মানে কোনো পার্টে বি এইভাবে ভাগ করা থাকবে না, একটাই কোয়েশ্চেনের সেট হবে, যার মধ্যে এমসিকিউ থাকবে, এসএকিউ থাকবে, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বরের কোয়েশ্চেন আসবে। অ্যান্সার শিট যেটা পাবে সেটা কিরকম হয়ে যাবে, কপি যে মেইন কপিটা দেওয়া হবে, ফ্রন্ট পেজে এমনি লেখা থাকবে এমসিকিউ কোয়েশ্চেন নাম্বার 1, যে মেইন কপি এটা তার ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজে এমসিকিউ কোডবার গুলো কলাম তোমাদের দেওয়া আছে, 30টা কলাম এখানে আছে, নাম্বার তোমাদের দেওয়া আছে, যেইটা কোয়েশ্চেনের নাম্বারটা দেওয়া থাকবে সেই কোয়েশ্চেনের এগেনস্টে এখানে অ্যান্সারটা লিখবে। তোমরা অ্যান্সার লিখতে পারো, কিংবা এ বি সি ডি যে অপশনটা হবে সেই অপশনটা লিখতে পারো, ঠিক আছে? এবার বিতে কি অপশন টোটালটা লিখে দিতে পারো বা শুধু বি লিখতে পারো। যদি দেখো জায়গা খুব বেশি নয়, যদি যেই অপশনটা আছে সেই অপশনটা এখানে ধরা হয়ে যায়, লেখা হয়ে যায়, অনেক ক্ষেত্রে তো অপশন অনেক বড় বড় থাকে, যদি বড় বড় অপশন না ধরলেও তোমরা প্রত্যেকটার ক্ষেত্রে শুধু বি হবে, সি হবে, ডি হবে, সেই নাম্বারিং গুলো দিয়ে দেবে। এমসিকিউ যেহেতু সেখানে চয়েস থাকবে, যেই চয়েসটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সেই চয়েস নাম্বারটা দেবে, সঠিক নাম্বারের এগেনস্টে তোমাদের অ্যান্সারটা লিখবে, ঠিক আছে? বোঝা গেল, যেই কোয়েশ্চেনটা তোমরা অ্যাটেম্প্ট করছো, 1 নম্বরের কোয়েশ্চেন তার অ্যান্সার এখানে লিখবে। এবার ধরো 2-3 তোমরা করলে না, বা 2-3 হয়তো অড ছিল, 2-এরটা বা অড 3-এরটা, তাহলে তোমরা 2-এরটা করলে না, 3-এরটা করলে, তাহলে 3 নম্বরের এগেনস্টে 3-এর অ্যান্সারটা লিখবে, মানে সেখানে সি হবে না ডি হবে। এবার দেখো নেক্সট পেজ যেটা হবে এসএকিউ এর জন্য, পাতাটা দেখো উল্টেছি আমি, ফ্রন্ট পেজ এমসিকিউ ছিল, এটা হচ্ছে নেক্সট পেজ এসএকিউ 2 নম্বরের জন্য, জায়গা কিন্তু খুবই কম, খুব বেশি হলে তোমরা 2-3 লাইন এখানে ভালোভাবে লিখতে পারবে। একদম কোয়েশ্চেনের এগেনস্টে অ্যান্সারটাকে খুব ভালোভাবে ভেবে নেবে, ভাবার পর যত ছোট করে জিনিসটা লেখা যায় সেই ছোটভাবে তোমাদের এখানে লিখতে হবে, কম লেখাতে টু দ্য পয়েন্ট অ্যান্সারে জিনিসটাকে তোমাদের বোঝাতে হবে, কারণ জায়গা এখানে এত কম আছে যে যদি ভুল হয়ে যায় সেখানে কেটে অন্য জায়গায় লেখার অপশন নেই, ঠিক? সেজন্য আগে ভেবে নেবে অ্যান্সারটা কি হবে, ভালোভাবে মনে করে জিনিসটাকে ছোট করে যেই যেই ওয়ার্ডগুলো, যেই যেই শব্দগুলো লিখতেই হবে ওই রকমভাবে জিনিসটাকে গুছিয়ে এইটুকু জায়গার মধ্যে তোমাদের লিখতে হবে। এখান থেকে খুব ছোট ছোট লিখলে তোমরা 3 লাইন লিখতে পারবে, তার বেশি কিন্তু লিখতে পারবে না, একটাই অ্যান্সার শিট হবে, একটা অ্যান্সার শিটের মধ্যেই তোমাদের সব লিখতে হবে, বোঝা গেল? এবারে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল রেখো, একটা পেজ নিশ্চয়ই থাকবে যেখানে তোমাদের ফিল আপ করতে হবে তোমরা কোন সাবজেক্ট এক্সাম দিচ্ছ, এটা কোন বছরের এইচএস এক্সাম, মানে 2023 এটা লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে, রোল লিখতে হবে, নাম্বার লিখতে হবে, দুটো আলাদা আলাদা ভাবে জায়গা দেওয়া থাকবে সেটা লিখতে হবে, আর রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। এই জিনিসটা কপি হয়তো কোথাও না কোথাও তোমাদের থাকবে, যেটা তোমাদের ফিল আপ করতে হবে, নয়তো শুধু এরকম খাতা, এই খাতাটার মেইন পেজের ফ্রন্ট পেজে এমসিকিউ পাবে, সেকেন্ড পেজ এরকম পাবে, কপিটার টোটাল কপিটার এই জায়গাটা কোথাও না কোথাও প্রিন্ট তো থাকবে যেখানে তোমাদের এই জিনিসগুলো ফিল আপ করতে হবে, নয়তো তো আইডেন্টিফাই করা যাবে না এটা কার খাতা, সেটা যখন তোমরা অরিজিনালি খাতাটা হাতে পাবে কোনখানে সেই জিনিসটা ফিল আপ করতে হবে সেটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আমি এটা দেখালাম যে এমসিকিউ, এসএকিউ, বাকি বড় কোয়েশ্চেন গুলো সমস্তটাই তোমাদের একটা কপিতেই লিখতে হবে, পার্ট বি বলে কিছু দেওয়া হবে না। আগের বার আমি যখন তোমাদের বলেছিলাম কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম, সেই ক্ষেত্রে বলেছিলাম যে এরকম এরকম ভাবে প্যাটার্ন আসে পুরনো প্যাটার্ন হিসেবে, তো এই বছরে এটা একটা নতুন আপডেট করেছে যেখানে সবকিছু একটাই কোয়েশ্চেন পেপারে আসবে, সমস্ত উত্তর একটা অ্যান্সার শিটে লিখতে হবে, লুজ শিট তোমাদের দেওয়া হবে, লুজ শিটের ওপরেও ফিল আপ করবার জায়গা থাকবে, রোল নাম্বারের জন্য, কি এক্সাম দিচ্ছ তার সাবজেক্টের জন্য, এইচএস কোন ইয়ারের সেটা, আর রেজিস্ট্রেশন নাম্বার, প্রত্যেকটা লুজ শিট যতগুলো পেজ নেবে
সবকিছুতেই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা অতি অবশ্যই কিন্তু মেনশন করবে। বাই চান্স যদি যেই লুজ জিটগুলো তোমরা অ্যাড করলে, সুতো বাঁধলে, যদি খুলে গেল, তাহলে কি হবে বলতো? সেই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেখে কিন্তু কি হবে না, সেই জিনিসটা আবার তোমার মেন খাতার সাথে, মেন কপির সাথে অ্যাটাচ করা যাবে। অনেক সময় পেজ খুলে গেলে নাম্বার কিন্তু কমে যায়। হ্যান্ডরাইটিং খুব পরিষ্কার পরিচ্ছন্ন করবে, মানে জিনিসগুলো যাতে যেটা লিখবে সেটা যেন বোঝা যায়, ঠিক আছে? বানান ভুল করবে না, অনেকগুলো বানান যদি ভুল করো, খাতা বোঝা না যায়, সেক্ষেত্রে নাম্বার রিডিউস হবে। আগে তো এটা তোমাদের ইনস্ট্রাকশনে দেওয়াই থাকতো, যদি পরিষ্কার পরিচ্ছন্ন খাতা না হয়, বানান ভুল হয়, নম্বর সেখানে রিডিউস করা হবে। এটা ইনস্ট্রাকশনেই আগে তোমাদের ফ্রন্ট পেজে থাকতো, যখন পার্টে পার্ট বি করে দেওয়া হতো। তো এখনও সেই রুলটা থাকবে, খাতা পরিষ্কার পরিচ্ছন্ন, কাটাকুটি যাতে না হয়, কম হয়, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই যে মেন কোয়েশ্চেনগুলো রয়েছে এসএকিউতে, চেষ্টা করো যাতে কাটাকুটি না করবার। আর বাই চান্স যদি কিছু ভুল হয়ে গেল, চেষ্টা করবে খুব ভালোভাবে লিখবার। যদি কোনো কিছুতে ভুল লিখে ফেললে, সেক্ষেত্রে জাস্ট একটা এরকমভাবে দাগ দিয়ে দেবে ওয়ার্ডটার উপরে। আঁকার কোয়েশ্চেনে খুব পরিষ্কার করে একটু শার্প পেন্সিলে আঁকাটা আঁকবে, পয়েন্টিংটা করবে পেন্সিলে। কিভাবে করবে? একদিকে ধরো, যেই আঁকাটা দিল, এক পাশে কপির একদিকে ডান দিকে বা বাঁ দিকে যে কোনো একদিকে আঁকা আঁকবে, আর লেভেলিংটা কি করবে, সেই পয়েন্ট করে আরেক পাশে সমস্ত লেভেলিং করবে। তাহলে সেই আঁকাটা দেখতে সুন্দর হয়, খাতাটা এক পাশে আঁকা থাকবে, আরেক পাশে লেভেলিং থাকবে, লেভেলিংটা যেটা পয়েন্ট করছো, পয়েন্ট করে করে সবগুলো একসাথে করবে কর্নারে। মানে এখানে ধরো একটা শুক্রাশয় বা ডিম্বাশয় এখানে আঁকলে, এবার তার পয়েন্ট করছো, এইভাবে নিয়ে গিয়ে প্রত্যেকটার ক্ষেত্রে যেই যেইটা পয়েন্ট করবে এইদিকে মেনটেন রাখবে, যতটা দাগটা একই লেভেলে থাকার, এরকম দাগ কেটে দিও না। এইভাবে এটা পয়েন্টিং করছো, এভাবে এটা পয়েন্টিং করছো, এভাবে এটা পয়েন্টিং করছো, এটা পয়েন্টিং করছো, সমস্তগুলোটা একই লাইনে রাখার চেষ্টা করবে, নিয়ে এইদিকে লিখবে, আর নিচে অবশ্যই চিত্র বলে কি এঁকেছো সেটা লিখে দেবে। আঁকার কোয়েশ্চেন থাকবে তোমাদের, সেই আঁকাটা এই ধরনের রাখবে, মানে আঁকাটা একদিকে আমি বলতে চাইছি, লেভেলিংটা একদিকে, সেখানে খাতাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়, দেখতে ভালো হয়, আঁকার জন্য পেন্সিল ডার্ক একটু নিয়ে যাবে, আর শার্প পেন্সিল প্রমিনেন্ট হয় আঁকাটা। খাতা আর কোয়েশ্চেনের আপডেটটা দিয়ে দিলাম, পরীক্ষা চলে এসছে, সবাই ভালোভাবে সমস্ত সাবজেক্টের পরীক্ষা দাও, অল দ্য বেস্ট সবাইকে। প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে অ্যান্সার লিখবে এমসিকিউ আর এসএকিউ এর জন্য, সব সাবজেক্টের জন্য জায়গা কিন্তু খুবই ছোট এসএকিউ। একবার যদি ভুল হয়ে যায় কিছু, সেখানটা কেটে কুটে লেখার অপশন নেই, তার জন্য টু দ্য পয়েন্ট অ্যান্সার দেবে, আর খুব ভেবে চিনতে তারপরে অ্যান্সার লিখবে, ঠিক আছে? তাহলে অল দ্য বেস্ট সবাইকে, ভালো করে পড়ো, পরীক্ষা দাও, সব পরীক্ষায় ভালো হবে, ঠান্ডা মাথায় পরীক্ষা দিও। তাহলে আজকে এখানেই শেষ করছি।